পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, চাকরিচ্যুত কর্মচারীদের পুনরায় কাজে ফিরিয়ে আনা ও শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী সহ পাটকল শ্রমিকরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম শাহ, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক প্রমুখ। কর্মসূচিতে বক্তারা পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিক বকেয়া বেতন পরিশোধ সহ কয়েক দফা দাবি জানান। দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কর্মসূচি আজকে পাটকল শ্রমিক শুধু নয়, সকল শ্রমিক সেক্টরের কারণে সারা দেশে শ্রমিক শ্রমজীবী জনগণ অবৈধভাবে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে, পালিত করছে শ্রমিকদের যে দাবি দেওয়া জেলাতে আমরা আজকে সমবেত হয়ে বৈশ্বিক মহামারী হিসাবে আত্মপ্রকাশ করে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।